চল মরে আমার না, একটু সাহায্য চাই। মরে না তুই, মরি মরিল দেখি হল, চল আমরা অতি বেড়া যাই। চল থাকিস স্টার্ট দেন। প্রতিদিনের মতো রাশিক সেদিনও উনার বন্ধুর সাথে আড্ডা দিবার যাচ্ছে। হঠাৎ কোনো এক কারণবশত রাশিক রাগ হয়ে উমারত থেকে উঠি চলে গেল। তার কয়দিন পর উমার সাথে রাশিকের দেখা হল। কিরে বন্ধু রাশিক, করে যাস? কিন্তু রাশিক উমা কোনো পাত্তাই দিল না। আরে তুই সার দেই নি, এলা বলো হয়েছে, বলো বন্ধুর সাথে বেড়ায় ঠিক আছে, এলা বড় ইয়ে হয়েছে, বাবা বাড়ি গেছিলাম আমি। উনির সাথে কথা বন করে, উনির কথা কয়ে একটা লাভ আছে? আরে ওই যে ওই যে, উনির সাথে আর কোন কথা কমো না, আর কোনোদিন কথা বলবো না। ঠিক আছে, হঠাৎ একদিন রাশিক উনার নতুন বন্ধুগুলার সাথে সেই পুরানা জায়গা আসিল, যেটে আগত উনি পুরানা বন্ধুগুলার সাথে আড্ডা মারছে। কিরে উজে দেখো রাশিকের বন্ধুগুলার কি ভাব? আরে তুই রাশিক কথা বলিস, রাশিকের টাকা পয়সা আছে, এলা বন্ধু বান্ধব নিয়ে বড় লোক আছে, সবগুলো বড় লোক বন্ধু বান্ধব নিয়ে বেড়া গেল পাশে। ওই তোমাকে কি কইছো? তোমার কম নাই যে এটা রাশিকের সাথে রাশিকের কথা এটা কবেন না, উনি চলে গেছে, উনি উনার মতন থাকে, কয়দিন পর শোনা গেল যে রাশিক এলা সেই অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তখন রাশিকের কাছের একটা ছোট ভাই সাহায্যের জন্য রাশিকের নতুন বড়লোক বন্ধুগুলোর সাথে গেল। দাদা তোমরা বলে রাশিক দাদার বন্ধু? হ্যাঁ ভাই বল। রাশিক দাদা না অনেক বিপদত পড়িয়াছে, অসুখ হাসপাতালে ভর্তি, কিছু টাকার প্রয়োজন, তোমরা কিছু সাহায্য করলে না? টাকা লাগবে? দেখ ভাই আমরা স্টুডেন্ট মানুষ, টাকা টুকার ঝামলাতে আমরা যেতে পারবো না। আর এখানে দেখ ভাই অনেক টাকা পয়সার ব্যাপার, ঠিক আছে আমরা ওগুলো ঝামলাতে যাই না। তা দাদা মুই শুনছং তোমরা বলে রাশিক দাদা বলে সুখে দুঃখে বলে পাশত থাকেন। হ্যাঁ ছিল, আচ্ছা ঠিক আছে পাইলে দিয়ে দেবো। ঠিক আছে তা। কিন্তু আমরা রাশিকের বিপদ সাহায্য না করি ব্যাপারটা মজা করি উড়ে দিল। হ্যাঁ রাশিকে করবো আমার সাহায্য? আরে কইছি না, দুই দিনের বন্ধু, তারপর রাশিকের ছোট ভাই রাশিকের পুরানো বন্ধুগুলো রটে গেল। দাদা তোমরা রাশিক দাদার বন্ধু নে? হ্যাঁ ভাই কর, তুই কাই? মুই রাশিক দাদার ছোট ভাই। রাশিক আগত আমার বন্ধু ছিল, এলা আর নাই। দাদা রাশিক দাদা তো খুব বিপদত পড়ছে, এলা হাসপাতালে ভর্তি, তা কিছু টাকার প্রয়োজন, তোমরা কিছু সাহায্য করলে নাই তাহলে পারেন না। এলা তোমার তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার, সাহায্য করি উনি না সেই ভাব দেখান। আরে হ্যাঁ হ্যাঁ উনি না সেই ভাব দেখান, এলা না উনি বড় লোক বন্ধু বলে একটারও পাত্তা নাই, এলা হাসপাতাল পড়িয়েছে, এলা টাকা পাইছে দিবে, এলা তো উনি বড় লোক বন্ধু নাই, উনি ভাই নিয়ে আসি কয়ে গেল আমার। চুয়ান মোর কথা শোনো, রাশিক আমার এক সময় আমার বন্ধু ছিল কি না? ছিল তো। তা কথার কথা আজকে উনের জায়গার যদি তোমরা গুলো যদি আজকে যদি বিপদ পড়লো না, তোমাকে আমার সাহায্য করলাম হয় কি না করলাম হয়? তাহলে যাবার উনে ভাব দেখাইছে না কি দেখাইছে? উনি আমার বন্ধু ছিল তো এক সময়, তুই শুনবি ধাক্কার বন্ধু হয় ধাক্কাইছে, ওটা কোনো ব্যাপার না। আজকে মনে কর কোন কাং যদি কোনো বিপদ পড়ে লোকের সাহায্য করা কিন্তু দরকার, ঠিক আছে? উনি বিপদত পড়ছে, উনি তো সাহায্য করা লাগবে, সাহায্য করা তো সবারই কর্তব্য, হ্যাঁ কি না? তোমরা বিপদ পড়লে যেমন তোমাকে যেমন সাহায্য করলো হয় সেই মতো উনি পড়ছে, এলা উনি কো এলা ইয়ে করবো, সবাই ঝ্যাং করে হোক অনেক সাহায্য করবো এলা, ঠিক আছে? ভাই আমার এখানে সাহায্য আমরা এখানে দিলাম, ঠিক আছে আরও দেওয়ার চেষ্টা করবো, আর তুই তোর দাদা ফের করছিস না যে আমরা সাহায্য করছি, ঠিক আছে কবুনে? হ্যাঁ ঠিক আছে।
কয় মাস পর রশিক সুস্থ হয়ে গেল আর ওনার ছোট ভাইটার সাথে দেখা হল। রশিক দা, হ্যাঁ ভাই ক, ভালো আছিস তো? এলা, হ্যাঁ এলা সুস্থ আছেন। আরে একটা কথা কবার চান, তা না কইলেও হয় না বুঝছিস? হ্যাঁ আজে বন্ধু, তোমার সাথে একটা কথা কওয়ার ছিল। হ্যাঁ ক। তোমার সামনে কথা কওয়ার যোগ্যতা তো মই আগতে হারিয়ে ফেলাইছ, হয়তো মই জীবনে কোনো একটা ভালো কাজ করছ ওই জন্য তোমার মতো বন্ধু পাইছ। মই তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না বুঝছেন? এর থেকে শুরু হল রাশিকের আগের বন্ধুত্ব। সামান্য ভুল বোঝাবুঝির কারণে আমরা বন্ধুদের ভুলে গেলেও বন্ধুত্ব কখনো আমাদের ভুলে যায় না। আর হ্যাঁ একটা কথা, বন্ধুত্ব করতে হলে গরিবদের সাথেই করো, কারণ মরার পরে লাশটা কবরস্থানে গরিব বন্ধু বলেই নিয়ে যায়, বড়লোক বন্ধু তো ডাইরেক্ট গাড়ি নিয়ে কবরস্থানে চলে যায়। তো বন্ধুগুলা, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটার মধ্যে কিছু বাস্তবতা নিয়ে আমরা ভিডিওটা করছি, তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটার মধ্যে যদি নতুন থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করবে।